কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগের সহ সভাপতি সানজিদা আক্তার অন্তরা সহ পাঁচ শিক্ষার্থীর এক বছরের ছাত্রত্ব বাতিলে হতাশ ভুক্তভোগী শিক্ষার্থী বলছেন এমন লঘুদণ্ডে আবারও তাকে হয়রানির আশঙ্কা থেকেই যায় কুষ্টিয়া প্রতিনিধি রাশেদুল ইসলাম বিপ্লবের প্রতিবেদন জানাচ্ছেন পিট্টো খাজং গত এগারো ও বারোই ফেব্রুয়ারি দু দফায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলেন গণরুমে ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং বিভাগের শিক্ষার্থী ফুলপুরিকে অমানবিক নির্যাতন করা হয় এ ঘটনায় গঠিত সব তদন্ত কমিটি নির্যাতনকারীদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে মর্মে প্রতিবেদন দেয় এ বিষয় নিয়ে সবশেষ শনিবার দুপুরে ছাত্র শৃঙ্খলা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেখ আব্দুল সালামের সভাপতিত্বে ওই সভায় অন্তরা সহ অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে এক বছরের জন্য ছাত্রত্ব বাতিল করা হয় ওই সিদ্ধান্তে হতাশ অভিযুক্ত শিক্ষার্থীরা এদিকে অভিযুক্তদের এমন শাস্তিতে সন্তুষ্ট হতে পারেননি ভুক্তভোগী শিক্ষার্থী ফুলপুরিও এটিকে লঘু দণ্ড বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরাও তারা আমাকে খুবই খারাপ আমার সাথে খুবই খারাপ কিছু করছে এর জন্য এক বছরের শাস্তি হতে পারে না আমি আমার দাবি প্রথম থেকে শেষ পর্যন্ত ওনাদের আজীবনের বহিষ্কার করতে হবে আর এই এই যে সিদ্ধান্ত নিল এক বছরের এর জন্য আমার আরও আতঙ্ক বেড়ে গেল কারণ ওরা যে এক বছর পর ভার্সিটিতে এসে আমাকে আমার আমার কোনো ক্ষতি করবে না তার কোনো তার কোনো মানে নাই কারণ ভার্সিটির প্রশাসন আমাকে কতটুকু নিরাপত্তা দিতে পারবে আমি তা জানি না আর আমার দাবি যে এদের স্থায়ী বহিষ্কার করতে হবে স্থায়ীভাবে বহিষ্কার করলে আমরা আরও সন্তোষজনক হতাম যেটা করছে এক বছরের জন্য এটা আমার মনে হয় যথেষ্ট না আরো একটু প্রয়োজন আছে রেগিংয়ে যে শিকার হয়েছে শিক্ষার্থী তার দিক থেকে এই শাস্তিটা একটু কম হয়ে যায় তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তদের এমন শাস্তিকে যথেষ্ট বলে মনে করছেন যে সিদ্ধান্তটা হলো সেটা আমাদের যে বিধি অর্থাৎ কোড অফ কন্ডাক্ট তার বাইরে তো আসলে ডিসিপ্লিনারি কমিটি যেতে পারে না তো এই কোড অফ কন্ডাক্ট যতই পুরানো হোক আর যাই বলেন দলিল যেহেতু আমাদের কাছে একটাই আছে এত এটাকেই সামনে নিয়ে আমাদেরকে এর আন্ডারে থেকেই কাজ করতে হয়েছে যে প্রতিবেদন উভয় প্রতিবেদন আমাদের কাছে মহামান হাইকোর্ট কর্তৃক প্রেরিত হয়েছিল তার আলোকে বিশ্ববিদ্যালয়ের কোড অফ কন্ডাক্টের স্টুডেন্টস কোড অফ কন্ডাক্টের আলোকে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য তার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে এতে ফুল পরিখাত নির্যাতনের ঘটনায় পাঁচজন যে অভিযুক্ত সহ পাঁচজন যে অভিযুক্ত তাদের প্রত্যেককেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস কোড অফ কন্ডাক্ট উনিশশো সাতাশি এর পার্ট টু ধারা আট মোতাবেক সর্বোচ্চ যে শাস্তি বিধানের অপশন আছে অর্থাৎ এক বছরের জন্য তাদের ছাত্রত্ব বাতিল করা হয়েছে ভবিষ্যতেও যাতে কোনো শিক্ষার্থী তার সহপাঠীকে এমন নির্যাতন করতে না পারে এমন পরিবেশ সৃষ্টিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন অভিভাবক সহ সাধারণ শিক্ষার্থীরা পিন্টু হাজং নাগরিক